ভাই ওকে তো মেরেছি, আমি নিজেও পড়েছি। ভাই ও উঠছে, ওই তাড়াতাড়ি পালা এখান থেকে ফ্র্যাঙ্কলিন, পালা 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 ভাই পালা। থাকিস না এখানে ভাই, আমি চললাম রাস্তা ফাস্তা ছেড়ে, আমি জঙ্গল দিয়ে চললাম, আমি নেই এখানে। ভাই আমি জানি না এরা কারা, কিন্তু একজনই রয়েছে যে বারবার টেলিপোর্ট করে আমার মুখের সামনে হঠাৎ করে চলে আসছে। ভাই দেবে চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক হচ্ছে আমার বাড়িতে, মানে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। আর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে গিয়ে আমি জানতে পারবো যে আসলে কেসটা কি। কারণ দেখো যেটা মেন কথা যে এরা কারা যে এরম ভাবে নাচছে মাঝ রাস্তায়, তাও আবার এত রাতে। কারণ দেখো এখন প্রায় বাজে 10টা থেকে 11টা, কগ হয়ে রয়েছে তার সাথে, প্লাস লোকজন বাড়ির বাইরে বেরোচ্ছে না, দেখেছো লোকজন বাড়ির ভেতরে লুকিয়ে আছে। আর আমি আই থিঙ্ক চলে এসেছি আমার বাড়ির সামনে, চলো বাড়ির সামনে যাওয়া যাক, আর তারপর চপ আর ইয়ের সাথে কথা বলা যাক তাড়াতাড়ি গিয়ে। ওয়েল তো গাইস চলো ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে আমার বাড়িতে। আর যেটা হচ্ছে মেইন কথা যে আমি আসার সময় রাস্তাতে আর একবারও ওকে দেখতে পাইনি, মানে ওই যে নাচছিল ওটা কে ছিল আমি জানি না। চলো আপাতত গাড়িটাকে এখানে তাড়াতাড়ি পার্ক করে দিই আর নেমে পড়ি। নেমে ভাই তাড়াতাড়ি চপ আর ডোরেমনের সাথে কথা বলতে হবে। হ্যালো চপ, ডোরেমন ভাই কোথায় তোরা, দাঁড়া তাড়াতাড়ি ভাই, কোথায় গেলি তোরা, হ্যালো এক মিনিট। ওই এটা তো বেগুনি, ছেড়ে দাও এটা বেগুনি ভাই, এর সাথে কথা বলা যাবে না, এটা বেগুনি আছে। বাট যেটা হচ্ছে মেইন কথা যে এখানেও দেখো ভাই ফুলের উপরে ফগ হয়ে রয়েছে। আর চপ কোথায়, ওই তো ভাই চপ রয়েছে, চপ 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 ভাই, ওই ডোরেমন চপ, তোরা এখানে লুকিয়ে বসে আছিস কেন? আরে বস আমি তোমাকে আর কি বলবো বস, এই লস স্যান্টোসে যা চলছে না, বাড়ি থেকে বেরোনো মুশকিল আছে, তুমি জানো না বাড়ি থেকে পুরো বেরোনো মুশকিল আছে। এরকম আবার কি চলছে লস স্যান্টোস? ভাই আমিও আসার সময় দেখতে পেলাম একটুখানি কাস্ট কাস্ট জিনিস চলছে, কিন্তু এরকম কি চলছে যেটার জন্য ভাই বাড়ি থেকে বেরোনো যাবে না, সেটা আবার কি ভাই? ডোরেমন তুই কিছু জানিস এটার ব্যাপারে? ওহো ফ্র্যাঙ্কলিন আমি জানি, বাট আমি তোমাকে বলতে পারবো না, কারণ
আমি নিজেই ভয়েতে আছি ওই ব্যাপারটা নিয়ে, তুমি চপকে জিজ্ঞেস করো, চপ বলে দেবে তোমাকে। আরে এ ভিতু মালটাকে আমি কোথায় থেকে পেয়েছি আমি নিজেও জানি না ভাই, একদম এত ভিতু না ফালতু এক নম্বরে। ভাই তুই চপ, তুই বল কি হয়েছে ভাই এখানে কেসটা আসলে। আরে বস তুমি কি আজকাল ইন্টারনেট ঘাটছো না নাকি? তুমি জানো না যে এখন সারা লস স্যান্টোসে সার্বিয়ান লেডি বলে একজন সারা রাস্তায় নেচে বেড়াচ্ছে, তুমি দেখতে পেয়েছো ওকে? আমরা তো দু তিনবার দেখেছি, আর আমাদের দিকে চাকু নিয়ে দৌড়ে আসছে যেই আমরা ওকে দেখে নিচ্ছি, তাই জন্য আমরা বাড়ি থেকেই বেরোচ্ছি না। প্লাস লস স্যান্টোসের কোনো লোক বাড়ি থেকে বেরোচ্ছে না, সবাই বাড়ির ভেতরে লুকিয়ে আছে বুঝলে। ভাই আমি বেরোচ্ছি না নয়, আমি বেরিয়ে তো ছিলাম, আমি দেখে নিয়েছি ভাই লস স্যান্টোসের মানে সার্বিয়ান লেডিটা কে ছিল ভাই, ওকে দেখে নিয়েছি আমি ভুল করে, মানে দেখে তো নিয়েছি প্লাস ঠুকেও দিয়েছি বুঝতে পারছো। এবার আমার কি করবে আমি জানি না, বাট দাঁড়াও এক মিনিট, চপকে জিজ্ঞেস করি যে ভাই কি করতে হবে এবার মেন কেসটা। ওই চপ কি হবে ভাই এবার কেস? আরে বস সেরম কিছুই না, আপাতত আমাদের এখানে তো অ্যাভেঞ্জার্সরাও ভয়েতে বেরোচ্ছে না বাড়ি থেকে, কারণ সার্বিয়ান লেডিটা কি করে কিভাবে যে দু তিনখানা হয়ে যায় কে জানে, সার্বিয়ান লেডি হঠাৎ করে দু তিনখানা হয়ে যাচ্ছে। আর এটা আগে সার্বিয়াতে হচ্ছিল কেসটা, কিন্তু এখন লস স্যান্টোসেও হচ্ছে বুঝতে পারছো। কেমন একটা পাগল একটা মহিলা মাঝ রাস্তায় দাঁড়িয়ে কেমন ধরনের একটা নাচে, কেমন দেখে মনে হবে তোমার পাগল টাইপের, কিন্তু যখনই তুমি ওর দিকে তাকাবে ও তোমার দিকে দৌড়ে আসবে বুঝলে। আর বস তোমার পেছনে ওরা কারা? কই কারা রয়েছে ভাই আমার পেছনে? ও ভাই স্কিবিরি টয়লেটের এখানে কি করতে এলো? ভাই দেখো এখানে পুরো স্কিবিরি টয়লেটের দল এসেছে, আর আমাদের মনে হয় পালাতে হবে এবার। পালা পালা ভাই পালা এখান থেকে পালা তাড়াতাড়ি। আরে পালিও না পালিও না পালিও না, আমাদের হেল্প লাগবে তোমার ফ্র্যাঙ্কলিন, অনেক বড় হেল্প লাগবে তাই জন্য আমরা এসেছি। এক মিনিট এক মিনিট এক মিনিট, তোমরাও কি শুনলে ভাই কি বললো? বলছে ওদের নাকি হেল্প লাগবে, আর তাও নাকি ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে হেল্প লাগবে, তাই জন্য স্কিবিরি টয়লেট নাকি আমাদের কাছে হেল্প চাইতে এসেছে বুঝতে পারছো। তারা এক মিনিট গিয়ে কথা তো বলি, ওই ডোরেমন আয়। ওহো ফ্র্যাঙ্কলিন তুমি একা একা যাও, আমার তো ভয় লাগছে ওদের পাঁচখানা মাথা দেখে। আরে চপ তুই তো চ কমসে কম আমার সাথে। আরে বস না 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 না, তুমি যাও তুমি যাও, তোমার কাছ থেকে হেল্প লাগবে, আমার থোড়ি, আমি চললাম এখান থেকে, আমি পালিয়ে যাবো এক্ষুনি। পালালে ভাই তোকে আর বাড়ি ঢুকতে দেবো না বিশ্বাস কর। বাকি চলো তো ভাই, আপাতত মানে আবার আপাতত আমার সাথে কথা বলার, আমার কথা জড়িয়ে যাচ্ছে এদের সাথে ভয় পেয়ে। ভাই কি হয়েছে আপাতত কেসটা আমাকে বলবে, যে কি কেস তুমি আমার কাছ থেকে কেন এত হেল্প চাইতেছো, তোমাদেরকে দেখতেই প্রত্যেকটাকে কার্স ভাই। ফ্র্যাঙ্কলিন আসলে ব্যাপারটা এরকম যে আমাদের পেছনে এখন সার্বিয়ান লেডিটা লেগে গেছে, যখনই রাস্তায় আমাদের সাথে দেখা হচ্ছে তখনই আমাদেরকে বলছে নাচো, খালি নাচো, আর না নাচলে কি করছে আমাদেরকে ফ্লাশ করে দিচ্ছে। তো তাই জন্যই আমি চাই যে তুমি আমাদের হেল্প করো, যাতে সার্বিয়ান লেডিকে আমরা এই লস স্যান্টোস থেকে তাড়াতে পারি বুঝলে। সে নয় আমি বুঝলাম, কিন্তু আমি তোমাদের হেল্প করতে যাব কেন? আমি তোমাদের হেল্প করলে আমার কি ফায়দা আছে এটাতে কমসে কম বলবে আমাকে? আরে ফায়দা তো অনেক আছে, যে আমরা মানুষকে খাই না এটাই হচ্ছে সবথেকে বড় ফায়দা, আমরা শুধু রোবটকে খাই, কিন্তু সার্বিয়ান লেডি কি করে শুধু মানুষকে মেরে দেয় বুঝতে পারছো একদম। সে আমি বুঝলাম ভাই, এরা মানুষকে ঠিকই বলেছে একদিক থেকে, যে সার্বিয়ান লেডি মানুষ মারছে আর ওরা শুধু রোবট গুলোকে খাচ্ছে। বাকি ভাই এর পাঁচখানা মাথা, তোর নাম কি? আমি হচ্ছি ভাই। এ পাঁচ পাঁচটা আওয়াজ আলো মনে হয় এর, তোমরা শুনতে পেলে পাঁচ ধরনের আওয়াজ আসলো মনে হয়। ওই দেখো ভাই এটা আর একটা স্কিবিডি টয়লেট রয়েছে, প্লাস ওটা আর একটা টেকো স্কিবিডি টয়লেট। আবার টেকো কাকা বলছিস ভাই? সরি সরি স্যার, সরি সরি সরি, আমি টেকো বলতে চাইনি কিন্তু বলে দিছি ভুল করে। বাকি চলো আপাতত ভাই, অত রেলা মারলে হবে না, আমাদের সিরিয়াস থাকতে হবে, কারণ সার্বিয়ান লেডি পুরো চলে এসেছে লস স্যান্টোসে গেম বাজাতে বুঝতে পারছো। নাও কারেন্ট চলে গেল ভাই এর উপর দিয়ে বুঝতে পারছো তোমরা, এবার পুরো ফাঁকা ভাই, শহর তো এক তো অন্ধকার ছিল, তারপর আরো অন্ধকার হয়ে গেছে। বাকি ঠিক আছে, কারেন্ট ফ্যান তো চলে গেছে, বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমাদেরকে সার্বিয়ান লেডিকে গিয়ে পেটাতে হবে, যাতে লস স্যান্টোস থেকেও পালিয়ে যায় আর না আসে এখানে বুঝতে পারছো। ভাই ইন্ডিয়াতে হলো তো আলাদা কেস হতো, কারণ ইন্ডিয়াতে মাঝ রাস্তায় নাচতে আসতো আর কুকুরে এত তারা করতো নাচতেই পারতো না, বাট এখানে কুকুর নেই না, স্টেক ডগ নেই, এখানে শুধু আমাদের চপই আছে যে একটু ভীতু টাইপের রয়েছে। বাট দাঁড়া আপাতত স্কিবিডি টয়লেটকে জিজ্ঞেস করেছি কিভাবে আমরা ওকে কমসে কম এখান থেকে তাড়াতে পারবো, যাতে আমরা মানে মানুষরা বেঁচে থাকতে পারে, রোবট তো ছেড়ে দাও বাদে দেখা যাবে, বাট মানুষদের কেসটা আগে দেখতে হবে। বাকি ভাই বলবে কিভাবে আমরা পারবো ওকে মারতে বা বাঁচাতে? সেটা তো আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে তুমি যদি এই শহরের মাঝখানের একটা টানেলে যাও, ওইখানে তুমি দেখতে পাবে ও একটা রিচুয়াল টাইপের করছে, যাতে ও নিজেকে আরো পাওয়ারফুল বানাতে পারে। তো তোমাকে কি করতে হবে, ওখানে গিয়ে রিচুয়ালটাকে ভেঙে দিলেই ও আশা করি কিছুদিনের জন্য এখান থেকে গায়েব হয়ে যাবে, আর তারপরে আমাদের স্কিবিরি টয়লেট আমরা আরো বাড়ি নেবো, তাহলে আমরা ওকে হারাতে পারবো। কিন্তু আপাতত আমরা এই পাঁচজনই বেঁচে আছি, আমাদের মধ্যে একজন আছে হচ্ছে ফাইভ হেড স্কিবিরি টয়লেট, যে হচ্ছে আমাদের একটুখানি চাচাপর দাদা টাইপের, তারপর হচ্ছে আমি স্কিবিরি টয়লেট, তারপর হচ্ছে আমার ভাই ফ্যান স্কিবিরি টয়লেট, তারপর হচ্ছে আমার দাদা টেকো স্কিবিরি টয়লেট, আর তার পেছনে হচ্ছে আমাদের দূরের রিশতেদার ক্র্যাপলার স্কিবিরি টয়লেট। তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা পাঁচজনই মাত্র বেঁচে আছি স্কিবিরি টয়লেটের মধ্যে, তো বাকি আমাদের আমাদের প্রজাকে আপগ্রেড করতে হবে আর বাড়াতে হবে, কিন্তু তার আগে আমাকে এখান থেকে আমাদের সার্বিয়ান লেডিটাকে তাড়াতে হবে বুঝতে পারছো। সেন আমি বুঝলাম তোমাদের প্রজার ভাই নামগুলো সলিড, দেখো ফাইভ হেড স্কিবিরি টয়লেট, এটা স্কিবিরি টয়লেট, পেছনে গ্র্যাপলার স্কিবিরি টয়লেট, এটা হচ্ছে ফ্যান স্কিবিরি টয়লেট, মানে এ হাওয়া দায়ের মেন পাওয়ার হচ্ছে। টেকোটা কি করে ভাই? আবার পরের বার টেকো বললে তোর চপকে খেয়ে নেবো আমি। ঠিক আছে আমি আর বলবো না ভাই, বলবো না, সরি সরি ভাই, একে টেকো বলা যাবে না। বাকি চলো আপাতত আমাকে এখান থেকে যেতে হবে হচ্ছে একটা টানেলে, আমি এটুকু বুঝতে পেরেছি। আর টানেলে গেলে ওখানে নাকি ওই যে আমাদের সার্বিয়ান লেডি আছে, আমি ভাই সার্বিয়ান টয়লেট বলে দিচ্ছি বারবার, সার্বিয়ান লেডি আছে, সেই লেডিটা না রিচুয়াল টাইপের করছে। তো আমাকে কি করতে হবে, ওইখানে গিয়ে না ওকে
আটকাতে হবে, আর আটকে ভাই ওখান থেকে কমসে কম তাড়াতে হবে যাতে ওখান থেকে পালিয়ে যায় আর লস স্যান্টোসে কিছুদিনের শান্তি চলে আসে। তারপর তো ভাই আমাদের কিবিটারেটা বাকি সামনে দেবে, আর অ্যাভেঞ্জার্সরাও ভাই এদের সাথে হয়ে একসাথে সামনে নেবে। বাট বাকি আপাতত চলো আমাকে যেতে হবে হচ্ছে ওই টানেলটাতে। চলো তো চলো আপাতত এখান থেকে যাওয়া যাক। আর ভাই আমি আর চপ মিলে এখান থেকে টোটাল যাবো হচ্ছে ওই টানেলটার জন্য। আর ওই টানেলটাতে যাওয়ার পর ভাই ওখানে ওই রিচুয়ালটাকে ভাঙতে হবে, কিন্তু তার আগে চলো এখান থেকে যাওয়া যাক। কিন্তু তার আগে ভাই যেটা হচ্ছে মেন কথা যে আমি যখন এদের হেল্প করছি তো ওদেরও তো আমাদের একটা হেল্প করতে হবে, সেটা কি? হ্যাঁ আমি আবার কি হেল্প করবো তোমার? হ্যাঁ তুমি বলবে, আমি আবার কি হেল্প করবো? বেশি কিছু না, তোমাকে জাস্ট একটু বলতে হবে যে যারা এখন ভিডিওটাকে দেখছে তারা যেন চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দেয় আর ভিডিওটাতে ভাই 10,000 লাইক করে দেয়, বুঝলে? এটা বলতে হবে তোমাকে। আরে ঠিক আছে আমি বলে দিচ্ছি। এই যে প্রিয় বাচ্চারা, যারা এখন ভিডিওটাকে দেখছো, যারা চাও যে সার্বিয়ান লেডি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর স্কিবিডি টয়লেটটা জিতে যায়, তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে 10,000 লাইক করে দাও, বুঝলে? তাড়াতাড়ি করো ফটাফট। সে বুঝলাম, কিন্তু তোমাদের মাথা থেকে মাঝে মাঝে এরকম স্কিবিডি স্কিবিডি আওয়াজ আসে কেন ভাই? আমি বুঝতে পারি না। বাকি চলো আপাতত ওই চপ চপ। আরে হ্যাঁ বস, চলো চলো। আরে ঠিক আছে চলো চলো ভাই, এখান থেকে চলো তাড়াতাড়ি যাওয়া যাক। গিয়ে ভাই আজকে তো ভাই ওই সার্বিয়ান লেডিকে একবার তো ঠুকে দিয়েছি অলরেডি, মানে গাড়ি নিয়ে ঠুকেছি, পুরোপুরি ঠুকিনি। আর এবার তো ভাই ওর গেম বাজাবো পুরো, দেখো ভাই গিয়ে একদম শেষ করে দেবো ভাই ওকে। বাকি সব ভাই তাড়াতাড়ি আয়। আরে হ্যাঁ বস, এই তো আসছি তো, চলো। আরে চ ভাই, এই একমাত্র এত ব্রেভ না ভাই আমার জন্য যে আমার সাথে সব জায়গায় যেতে রাজি হয়ে যায়। বাকি দেখো ভাই আমি আমার দামি বাইক তো নিয়ে যাবো না, আমি কি করি আমার গাড়িটাকে নিয়ে যাই। গাড়িতে ভাই চপকে মাথার উপরে তুলে দিই, কারণ চপ তো গাড়ির উপরে বসতে পারবে না, তো একে মাথার উপরেই তুলে দিই। দাঁড়াও বল তো গাইস, চলো। চপ মাথার উপরে উঠে পড়েছে আর আমিও মার্ক করে দিয়েছি ওই জায়গাটাকে যেখানে আমাকে যেতে হবে, যে টানেলটা যেতে হবে মেনলি। চলো আপাতত এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক। আর ভাই দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা কার্সড আর অন্ধকার রয়েছে। আর বাইরে তোমরা দেখলে ভাই ফাইনালি লাস্ট পর্যন্ত স্কিবিডি টয়লেটেরও আমার হেল্প লাগছে, যাতে স্কিবিডি টয়লেটকে আমরা হেল্প করতে পারি। আর এটা কি হচ্ছে ওই ভাই, এখানে একটা মানুষ দেখা গেছে ভাই এতক্ষণ পরে। আর মানুষটা গাড়ি কোথায় চালাচ্ছিল? আই থিঙ্ক গাড়ি চুরি করছিল। ওই চোর 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 ভাই, ও চুরি করছিল গাড়িটাকে, আমি ধরে নিয়েছি। দেখতে পাচ্ছ এদিকে লোকে বেরোচ্ছে না বাড়ি থেকে, আরে সেই টাইমে বাইরে বেরিয়ে এসে চুরি করছে ভাই, বুঝতে পারছো তোমরা কেরম কেস চলছে? লস স্যান্টোস ভাই পুরো ডুবে গেছে আজকাল। বাকি চলো আপাতত টানেলের কাছে আমরা পৌঁছই। পৌঁছে গিয়ে ভাই ওই যে সার্বিয়ান লেডিটা আছে ওর সাথে না আমাদের রাস্তায় দেখা হয়ে যায়। যদি দেখা হয়ে যায় খুব বাজে কেস হয়ে যাবে, আর জানতে পেরে যাবে যে আমরা ওরই রিচুয়াল ভাঙতে চলেছি। আই থিঙ্ক এক মিনিট, আমি ভাবলাম ভাই গাড়ি চললো, ওই দেখো দেখো এই পালাচ্ছে কেন? ওই কি হচ্ছে, পাগল হয়ে গেছিস নাকি ভাই? এ দেখো কেমন হয়ে রয়েছে জায়গাটা, এই দেখো গাড়ির সামনে একজন দাঁড়িয়ে রয়েছে। ওই তুই এখানে দাঁড়িয়ে কেন? ও ভাই তুই এখানে দাঁড়িয়ে কেন বলবি কমসে কম? আরে ভাই এখান থেকে সবাই পালাও পালাও, তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা, গাড়ি নিয়ে পালা এখান থেকে, এক্ষুনি সার্বিয়ান লেডি আসবে, আমি পালালাম এখান থেকে। আরে ভাই পালাস না, দাঁড়া না, তোর গাড়ি তো চলছে না, তুই কি করছিস ভাই? এর গাড়ি চলছে না, এই দেখো কি করছে। আরে ভাই আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি কিভাবে গাড়ি চালাবো, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিবি? আরে পাগল নাকি, তোকে বাড়িতে ছাড়তে হবে এখন, আমি যাচ্ছি বড় মিশনে ভাই, এখন বাড়ি ছাড়বো। আমি চললাম ভাই এখান থেকে। ভাই গাড়ি চলছে না, গাড়ির মধ্যে হ্যান্ডেল ঘুরিয়ে যাচ্ছে, কি পাগল লোক না। বাকি আপাতত চলো আমাকে সোজা যেতে হবে হচ্ছে ওই টানেলটাতে, আর আই থিঙ্ক আমি চলেও এসেছি। আর বাই দ্য ওয়ে যেটা হচ্ছে মেইন কথা যে এখন সার্বিয়ান লেডির সাথে আমার আই থিঙ্ক দেখা হবে না, কারণ যেটা হচ্ছে মেইন কথা যে ও এখন গেছে হচ্ছে আপাতত নিজের ওই যে কি বলো ওটাকে রিচুয়ালটাকে পুরো করতে। তো আমাদের কি করতে হবে, ওই রিচুয়ালটাকে একটুখানি গেম বাজাতে হবে। আর রিচুয়াল টাইমে না আমি গিয়ে খুব বাজে কেস করে দিই, বাট আমাকে মনে হয় আপাতত তলায় যেতে হবে। ইয়েস আই থিঙ্ক তলায় টানেলটা আছে, এইদিকে টানেলটা আছে, তো আমার মনে হয় ইয়েস এইদিকেই টানেলটাকে না, ইয়েস টানেলটা বাইরে আছে ভাই, ওইদিকে আছে। চলো আমি বুঝতে পেরে গেছি টানেল কোথায় আছে, বাট আপাতত আমাকে ওই পাশটাতে যেতে হবে। ওই পাশটা যাওয়ার জন্য এবার রাস্তা কোথায় পাই ভাই? রাস্তাও তো খুঁজতে হবে আমাকে। চলো আমি চলে এসেছি আই থিঙ্ক, বাট আমাকে ওই টানেলটাতে যেতে হবে ভাই, এর উপরে রাস্তাটা। এই তো এই তো এই তো পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি আই থিঙ্ক, আমি জানি না এটা ওই রাস্তাটা। ভাই আমি যাই কি করে উপরে? ভাই অনেক পাপার টাপার বেলার পর আমি চলে এসেছি ফাইনালি এই রাস্তাটাতে যেখানে ওই টানেলটা শুরু হয়। বাট ওই টানেলটা আছে কোথায়, কি আমাকে বলবো ওই টানেলটা কোথায়? আমি ভাবছিলাম টানেলটা আশেপাশে নেই, বাট দেখো টানেলটা আমারই পাশে রয়েছে, আর এই টানেলটা আমি পেয়ে গেছি। দেখো ভাই ফাইনালি টানেলটা পেয়ে গেছি, আর এই টানেলটাতে আই থিঙ্ক আছে হচ্ছে ওই সার্বিয়ান লেডিটা। বাই দ্য ওয়ে গাইস দেখতে পাচ্ছ চপ একদম ভয়েতে উপরেই রয়েছে, আর চপকে নিয়ে যাওয়া যাবে কি আমি জানি না, বাট চপকে নিয়ে যাই। চলো ওয়েল তো গাইস, চলো ফাইনালি এবার টানেলের ভেতর যাওয়ার টাইম, যেই টাইম আমরা জানতে পারবো যে আসলে ভেতরে কেসটা কি চলছে আর ওই টানেলে চলছেটা কি। ভাই চপ তাড়াতাড়ি আয় ভাই, এত লেট করে কেন আমি জানি না। বাকি দেখো এখানে লেখা রয়েছে ভাই কি, রিড ওয়ার্ক আহেড, মানে এখানে কাজ বাজ চলছে। বাই দ্য ওয়ে দেখো ভাই এই ট্র্যাক্টরটা আমার মনে হয় এই মাত্র এটা এখানে আনা হয়েছে, কারণ দেখতে পাচ্ছ এখান থেকে ধোঁয়া বের হচ্ছে, তো আমার মনে হচ্ছে এটা এই মাত্র এখানে আনা হয়েছে। আর আমার মনে হয় ও ভেতরেই আছে, ওই যে সার্বিয়ান লেডিটা। তো আমাকে কি করতে হবে, আপাতত ভেতরে যেতে হবে, আর ভেতরটা একটু বেশি অন্ধকার ভাই। আমার কাছে ফ্ল্যাশ লাইট আছে, ইয়েস আমার মনে হয় গানে ফ্ল্যাশ লাইট আছে, ইয়েস গানে ফ্ল্যাশ লাইট আছে ভাই। চলো কমসে কম ফ্ল্যাশ লাইট তো আছে, সোজা যাওয়া যাক ভাই সোজা। এরকম ভাই দেখতে দেখতে যেতে হবে, তুই কোথায়? ওই তাড়াতাড়ি, আরে হ্যাঁ বস আসছি 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 দাদি, দৌড়ে দৌড়ে আসছি, চাপনিও না। আরে বাপ রে বাপ ভাই, এখানটা বেশি অন্ধকার না একটু বেশি? আর হঠাৎ করে মুখের সামনে চলে আসলে ভাই আমি গুলি চালিয়ে দেবো, সত্যি বলছি, বিশ্বাস করো ভাই আমি জানি না যে কি চলছে, কিন্তু চলো তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাক। আর জায়গাটা একটু বেশি বাজে। ওই তুই কোথায় গেলি? ওই চপ, আবে চপ কোথায় গেল? ওই তো আসছে ভাই, আমাকে ভয় পাইয়ে দে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিস কেন? একা একা যেতে ভয় লাগে তো নাকি ভাই? আয় কমসে কম ভাই, খুব বাজে কেস চলছে, এই জায়গাটা একটু বেশি কার্স টাইপের। আর বাই দ্য ওয়ে এখানে অন্ধকারে দেখা তো যাচ্ছে, বাট এই পাস গুলো ভাই আমাকে আরামসে আরামসে যেতে হবে। ওই তুই কোথায় গেলি? ওই চাপ, আরে হ্যাঁ বস আসছি, এই তো চলে এসেছি, চাপ নিও না, আমি আছি তোমার সাথে আছি, শুধু একটু পেছন পেছন থাকবো তোমার। আপনি পেছন পেছন না, সাথে সাথে চাপ ভাই, নয়তো আমার আমারও গেম বাজবে তোরও গেম বাজবে। এখানে কিছু একটা আওয়াজ এলো, আমি বুঝতে পেলাম। ওই তাড়াতাড়ি আয় চপ, আরে হ্যাঁ বস আসছি আসছি আসছি, চলে এসছি তো ভাই। এই আমাকে কোনদিন হার্ট অ্যাটাকে মেরে দেবে, বুঝতে পারছো ভাই? এই সার্বিয়ান লেডি বাদে মারবে আমাকে, এই আগে মেরে দেবে। বাকি ভাই আমি মনে হয় আগে ওই টানেলে চলে এসেছি একবার, বাট আমি জানি না চলে এসেছি কিনা।
বাট দেখতে পাচ্ছ ভাই এটা একদম শহরের মাঝখানে পুরো এই টানেলটা। তো এই টানেলে ও রিচুয়ালটা করছে কোন একটা কারণে ভাই, আমার মনে হয় না ও নিজে শুধু পাওয়ার আপগ্রেড করছে না, ও নিজের সাথে বাকি যে সার্বিয়ান লেডি গুলো আছে, মানে সার্বিয়ান বলতে বাকি যারা আছে ভাই, ক্যানেডিয়ান লেডি, ইন্ডিয়ান লেডি, যত ভূত প্রেত আছে সবাইকে ডাকার চেষ্টা করছে আমার যা মনে হয়। বাকি আমি এখানে এমন চড়ে চলছি মনে হচ্ছে না কিছু হয়নি। ওই চপ তাড়াতাড়ি আয়। আরে হ্যাঁ বস, আসছি আসছি ভাই, চলো এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক। আর আমার মনে হয় এই আশেপাশে কোথাও একটা একটা থাকবে ভাই। দেখো ভাই কত বড় টানেল, এক তো এমনি যেতে ভয় লাগছে। আরে চপের ব্যথা এত লেট আসছে, ওই চপ তাড়াতাড়ি আয়। আরে বস আসছি আসছি, দাঁড়াও একটুখানি। আরে হ্যাঁ দাঁড়িয়ে আছি ভাই, আমি দাঁড়াও এখানটা একটুখানি দাঁড়াই যতক্ষণ চপ চলে আসে ভাই আমার কাছে। ওই দেখো চপ দৌড়ে দৌড়ে আসছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ভাই কিছু দৌড় এলো ভয়তে। বাকি চলো আপাতত আমাকে এই টানেলে করে আরামসে যেতে হবে। সামনে দিন হঠাৎ করে কেউ চলে আসে ভাই, যদি আসে তো ভাই আমি পিস্তল বিস্তল দিয়ে গুলি গুলি মেরে দেবো ভাই, সত্যি বলছি শোনো। বাকি আপাতত চ, ওই চপ তাড়াতাড়ি চ। আরে বস আমি তো যাচ্ছি তাড়াতাড়ি, তুমি শুধু ভয়তে আমাকে বকছো, আমি বুঝতে পারছি যা। আরে আমি তোকে ভয়তে বকছি না ভাই, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, বুঝতে পারছিস না তুই একটু এত অন্ধকার জায়গায় ভাই, সামনে একটা কিছু দেখা যাচ্ছে না। এই দেখো ভাই কেমন ভাবে যাচ্ছি। আর সেই টাইমে ভাই যদি তুই যদি পেছন থেকে এরকম ভাবে আসিস, আস্তে আস্তে, তারপর তোর ঝুনঝুনির আওয়াজ ভাই ছন 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 করছে। বাকি চলো আপাতত আমি টানেলে কাউকে দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি দৌড়ে যাওয়া যাক সামনে। আর দেখি সামনে কি আছে ভাই, কারণ দেখো টানেলটাতে তো কিছু নেই। এবার যদি টানেলের মাঝখান থেকে কেউ বেরিয়ে আসে ধপ্পা দিতে তাহলে খুব বাজে কেস হয়ে যাবে। বাকি চলো আপাতত এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাক। আর আশা করি ভাই এবারে কিছু একটা বাজে কেস হতে চলছে। ওই তুই তাড়াতাড়ি আসবি এখানে? আরে বস আসছি আসছি আসছি, আমি হাঁপিয়ে গেছিলাম। এই তো ভাই কি জোর এলো, হাঁপিয়ে গেছিল ভাই। চলো আপাতত যাওয়া যাক সোজা এখান থেকে। আর এক মিনিট, আমি কাউকে তো একটা দেখছি। ওই দেখো কেউ তো একটা ওখানে রয়েছে। ওই ভাই কেউ তো একটা রয়েছে এখানে, এই দেখো বসে রয়েছে। ও ভাই ওই দেখো রিচুয়াল চলছে ওর, ওই চপ ওই দেয়, ওই রয়েছে সার্বিয়ান ডান্সিং লেডিটা ওইখানে। আরে বস আমি কি বলি, না গিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো না, দৌড়ে এখান থেকে। আরে ভাই একে তো মারতেই হবে, বাট যেটা হচ্ছে মেন কথা যে একে মারবো কি করে, আমার কাছে গুলি নেই। ওই গুলি চলছে না ভাই, ও আমার দিকে দৌড়ে আসছে। ওই ভাগো, ওই 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 আমার কাছে গুলি নেই ভাই, আমার কাছে এত তো দৌড়ে আসছে কেন। ওই দেখো ভাই আমাকে তাড়া করেছে, ওই চপ ভাগ এখান থেকে। ওই দেখো ভাই কিছু তাড়া করেছে আমাকে। ওই ওই পালাও এখান থেকে, পালাও 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 ভাই, আমার কাছে গুলি নেই, আমি দেখিনি এটা। ও ভাই আমি আমি ফাঁকা এসেছি, মানে বন্দুক নিয়ে ফাঁকা এসেছি। ওর হাতে ওই দেখো অ্যাক্স রয়েছে আর ও আমার কাছে তাড়া করছে ভাই কেমন ভাবে। ও পাগল নাকি মালটা, চপ পেছনে রয়ে গেছে ভাই, এক কুকুরদের মারে না আমি এটুকু বুঝতে পেলাম, তাই জন্য চপ বেঁচে গেল। আরে বস আমি বাল বাল বেঁচে গেছি, তুমি পালাও। আরে ভাই পালা এখান থেকে ভাই, ওর দিকে আমি তাকিয়ে রয়েছি কেন, গাড়ি আমার বাইরে আছে, স্ট্যামিনা শেষ হয়ে গেলে বাজে কেস হয়ে যাবে। পালা এখান থেকে তাড়াতাড়ি ভাই, দৌড়ো ফ্র্যাঙ্কলিন দৌড়ো, জান কি বাত আছে ভাই। ওই দেখো দৌড়ে দৌড়ে আসছে আমার দিকে, ওর দিকে তাকালে ওই এরকম বড় একটা নাইফ নিয়ে দৌড়ে দৌড়ে আসে। ওই দেখো ভাই কেমন কি হচ্ছে, ওর মনে হয় পাওয়ার ডিসব্যালেন্স হচ্ছে, কারণ আমি মাঝখানে এসে ওকে পোক করে দিয়েছি, তাই জন্য ভয় পালা। ওই 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 দাঁড়াস না ভাই, এখানে দাঁড়াস না, ও দৌড়ে দৌড়ে আসছে ভাই আমার দিকে। ওই পালা এখান থেকে, পালা 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 পালা, এক মিনিট এক মিনিট এক মিনিট। ওই দেখো ভাই দৌড়ে দৌড়ে আসছে কেমন ভাবে ভাই, এটা সার্বিয়ান লেডি না সার্বিয়ান ল্যাডা আমি জানি না, এটা ছেলেই মনে হচ্ছে আমার। এই দেখো ভাই কোথায় গেল, ওই ওই কিছু দৌড়ে আসছে ভে, এর স্পিড বেড়ে গেল কি করে, ওই এর স্পিড বেড়ে গেছে, আবে এর স্পিড বেড়ে গেছে। ওই ভাই আমার কাছে কিছু নেই, আমি ওকে মারতে পারবো না, আমাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ওই আমি আর তাকাচ্ছি না পেছনে, আমি চললাম গাড়িতে, গাড়ি নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও ভাই, এর কাছে সুপার পাওয়ার। আমার গাড়ি কোথায়, ওই আমার গাড়ি নেই এখানে, ওই আমার গাড়ি নেই, আমাকে তাড়া করেছে। ও ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার কাছে এখানে গাড়ি নেই, আমার গাড়ি কোথায় গেল, এ আমাকে এখনো তাড়া করেছে নাকি। ওই দেখো ভাই এখনো আসছে আমার পেছনে, আরে ভাই ভাগো এখান থেকে ভাগো, আমি জানি না কি চলছে। এই দেখো ভাই এখনো আমাকে তাড়া করছে, আমার কাছে গুলি নেই, আমি ক্লিক করে যাচ্ছি। এই দেখো ভাই মাউস ফাউস ফাটিয়ে দেবো, আমাকে পালাতে দিই এখান থেকে তাড়াতাড়ি, আমি জানি না কোথায় যাবো। কিন্তু এই দেখো, এই দেখো কি জোর আসছে আমার দিকে ভাই দৌড়ে দৌড়ে। বাকি গাইজ আমি জানি না কি করবো, আপাতত আমি পালাই ভাই দৌড়ে, কারণ আমাকে এমনি নর্মাল দৌড়ে ধরতে পারবে না যতক্ষণ না টেলিপোর্ট করবে আমার কাছে। বাকি আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, কারণ আমার পেছনে আপাতত দেখো সার্বিয়ান ল্যাডা পড়ে রয়েছে, লেডি কি আমি জানি না বাট পড়ে রয়েছে। তোমাকে আপাতত স্কিবিড রাইডারের হেল্প নিতে হবে, তো আমি আপাতত যাচ্ছি স্কিবিড রাইডারের কাছে। যদি তোমাদের ভিডিওটা নেক্সট পার্ট চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ পার্ট টু চাই সার্বিয়ান লেডির। আর ভাই এ দেখো কি কার্স ভাই, কিছু দৌড়চ্ছে আমার পেছনে, আর সামনে পুলিশ আছে, আই থিঙ্ক আমাকে বাঁচাতে পারবে ভাই, আমি জানি না কি চলছে। বাট চলো আপাতত আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে তোমার স্যার পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট গেমপ্লে।